বেশিরভাগ রোগী যারা এসিমটোম্যাটিক, যাদের কোনো সিমটম নেই বা যাদের মাইল্ড সিমটম, অল্প জ্বর, অল্প কাশি, তাদের হাসপাতালে না গেলেও চলে। হসপিটালে যেতেই হবে যদি অনেক জ্বর হচ্ছে, কাশি কফ খুব বেশি হচ্ছে বা শ্বাসকষ্ট হচ্ছে, তাদের হাসপাতালে যাওয়া খুবই জরুরি। যদি এমন হয় যে আপনি বাড়িতে রয়েছেন, পাঁচ ছ দিন পরেও আপনার জ্বর বাড়তে থাকছে, কাশি শ্বাসকষ্ট বাড়ছে, তাহলে তাড়াতাড়ি হাসপাতালে পৌঁছানো খুব জরুরি। এর সাথে থেকে মনে রাখা দরকার যে আপনার বাড়িতে যদি অক্সিজেন মেজার করার যন্ত্র থাকে এবং যদি দেখা যায় যে আপনার অক্সিজেন লেভেল 94%-এর কম থাকছে, তাহলে হাসপাতালে যাওয়া, তাড়াতাড়ি হাসপাতালে যাওয়া খুব জরুরি।